বাসায় দেব, এটাই তো আমরা শিখেছি। আর আপনাকে দেখলে মানুষ পালায়, কি ব্যাপার গার্জিয়ান? এই অবস্থার মধ্য দিয়ে আমি বক্তব্য বানাতে চাই না, শুধু আপনাদের কাছে আবেদন করব। আপনারও পাচ্ছে একজন যুবক ছেলে যে কাজ করতে পারে, মানুষের সাথে থাকতে পারে, এলাকায় এনে তাকে থাকার ব্যবস্থা করা এবং খাবার তাতে ঠিক মতন পায়, তার জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করে তাদের খাবারও পৌঁছে দিয়েছেন। আপনি কি করেছেন করোনা কালে? আপনি কি করেছেন? আরে একটা খট্টি বাড়ির ঘটনা, মার্ডার কেস, যে যে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখতিয়ার, এটা নিয়ে আমি নির্বাচনের পরে পথে নামব। নির্বাচনের পরে আপনাকে পথে নামতে হবে না, পথে মানপত্রে নেমে পড়েছে। এই নির্বাচনে যদি হারেন আন্দোলন তো দূরের কথা, দিনহাটা ত্যাগ করে পালিয়ে যাবেন, দিনহাটার মানুষ আপনাকে পাবে না। আপনার পালানোর অভ্যাস আছে, একবার ফরবক থেকে পালাইছেন, কিন্তু মনে গেছেন এবার হারিয়ে গেলে দিনহাটাও ত্যাগ করবেন, দিনহাটার মানুষকে ভুলে যাবেন। এই আপনাদের কাছে বলি, আমাদের যোগ্য প্রার্থী, তরুণ প্রার্থী আব্দুর রবকে সিংহ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এইটুকু আবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। জয় হিন্দ, ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।